মাননীয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা যদি মালয়েশিয়া যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিও না টেনে পুরোপুরি দেখলে আপনারা নিশ্চিতভাবে মালয়েশিয়া কলিং বিষয়ে পৌঁছতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন, তাহলে সব ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে কাজ নিয়ে আবারও যেতে পারবেন মালয়েশিয়ায় কর্মীরা। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর এখন আবার চালু হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, এবং বাংলাদেশিদের জন্য সেই সুযোগ তৈরি হয়ে গেছে তারা যাতে মালয়েশিয়ার কলিং ভিসায় গিয়েও কাজ করতে পারে। এবং মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়া আগ্রহী যাত্রীদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ইমরান আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান যে মালয়েশিয়ার সাথে আমার সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় খুব শীঘ্রই, মানে কয়েকদিনের মধ্যে, দুদিনের মধ্যেই আমার সমস্ত কার্যকলাপ শেষ হয়ে যাবে মন্ত্রণালয় থেকে, তাহলে মালয়েশিয়ার কলিং বিষয় কর্মী যাওয়া শুরু হয়ে যাবে। তারপরে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে কর্মী নেবে, মানে নির্মাণ গৃহকর্মী, প্ল্যান্টেশন খাত এবং খনি ও খনন, এই সকল কার্যে মানে কর্মী নেবে এবং কর্মী নেওয়ার খরচ বহন করবে নিয়োগকর্তা। ইমরান সালাহউল্লিল বলেন এই সকল তথ্য। মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য রাজি হওয়ার পর জি টু জি পদ্ধতিতে 5টি খাতে কর্মী নেবে সেটা বলল। 10টি জনশক্তি রপ্তানি এজেন্সিকে এই সকল দায়িত্ব দেওয়া হয় মানে 2021 সালের সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর, মানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মানে ডাটা ব্যাংক থেকে। তো এই অনুযায়ী এই 5 বছর মেয়াদি এই ভিসাকে লোক পাঠানোর জন্য মানে নিয়োগকর্তাদের মানে অনেক সুযোগ সুবিধা পাবে। এই অনুযায়ী এই সকল পদ্ধতিতে একটু দেরি হচ্ছে মালয়েশিয়া বা বাংলাদেশ সরকারও সেটা জানাচ্ছে, কিন্তু প্রবাসী এই 10টি এজেন্সিকে নিয়ে সিন্ডিকেটের কারসাজি করার চেষ্টা করছে এবং আগের বছরের ন্যায় 200 কোটি টাকার উপর হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠতেছে এই 10টি এজেন্সির উপর। এবং 2018 সাল থেকে আর মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ভিসা দেয়নি মালয়েশিয়া বাংলাদেশ থেকে, এবং 2022 সালের কলিং ভিসায় কর্মী নেওয়ার অনুমোদন দেওয়া হলেও এখনও কর্মী যায়নি মালয়েশিয়াতে। এবং একটি সংবাদ মাধ্যমে সারা বানান জানান এই মাসের শুরুতেই নেওয়া হবে মালয়েশিয়ায় কর্মী। বিভিন্ন খাতে উন্মুক্ত করা হবে এই মাসে বাংলাদেশি কর্মীদের জন্য রাবার বাগান, পাথর বা গৃহস্থালী, পামবাগান, সব ধরনের 5টি খাত মিলে গৃহকর্মী সহ এই উন্মুক্ত করা হবে তাদের জন্য দুয়ার। শুধুমাত্র রাবার বাগান ছাড়া সব সেক্টরেই মানে আগের থেকে বেশি মানে কর্মী নেওয়ার জন্য সব সেক্টর উন্মুক্ত করেছে বলে নেতা জানান। এবং নতুন কর্মী নিয়োগে গৃহকর্মীদের নেওয়ার জন্যও পথ খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে নিরাপত্তাভাবে মানে কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া। এবং মার্চের এক বিবৃতিতে জানানো হবে এই মাসেই নেওয়া হবে কর্মী মালয়েশিয়াতে কলিং বিষয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লেস দ্য বেল আইকন।